নমস্কার, ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো বনভিটা বিস্কুট রেসিপি। এখানে আমি বনভিটার একটি ছোট প্যাকেট নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছোট বাটির এক বাটি ময়দা। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বনভিটা। এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। আমি আরও অল্প গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। এরপর আমি এই সমস্ত উপকরণগুলো মিক্স করে নেব। সমস্ত উপকরণগুলো মিক্স করা হয়ে গিয়েছে। আমি আরও অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। এরপর আমি এটা ভালো করে মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 চামচ সাদা তেল। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 2টো ডিম। এরপর আমি এটা খুব ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করা আমার হয়ে গিয়েছে, তো এটা খুবই পাতলা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি আরও ময়দা মিশিয়ে নেব। তো দেখুন, এটা ময়দা দেওয়ার পর এখনও এটা পাতলা আছে। তো এর মধ্যে আমি আরও অল্প ময়দা মিশিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 ছোট চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। এরপর আমি এটা খুব ভালো করে মিক্স করে নেব। তারপর আমি এর মধ্যে আরও একটু ময়দা মিশিয়ে নেব, যতক্ষণ না এটি একটি ডোয়ের মতো তৈরি হচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা। এরপর আমি হাত দিয়ে এটা ভালো করে মেখে নেব। তো হাতে আমি অল্প পরিমাণে তেল লাগিয়ে নিলাম, না হলে হাতের মধ্যে লেগে যাবে। তো দেখুন, এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে এই ডোটা ভালো করে মেখে নেব। ডোটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এগুলো গোল করে নেব। গোল করা আমার হয়ে গিয়েছে। এরপর আমি এটা হাত দিয়ে প্রেস করে দিলাম। এরপর আমি এটা একটি ছুরির সাহায্যে একটি ডিজাইন দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপর আমি বাদ বাকিগুলো এভাবেই বানিয়ে নেব। বিস্কুটগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি বাকিগুলো বানিয়ে নেব। এরপর আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, সিটিটা আমি খুলে রাখছি। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে লবণ, আর গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখেছি। লবণটা প্রেশারের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি।
লবণটা ওইদিকে গরম হচ্ছে, এদিকে আমি কেকটি নিয়ে এই বিস্কুটগুলো সাজিয়ে নেব। এখানে আমি অ্যালুমিনিয়ামের একটি কেকটি নিয়ে নিয়েছি, এরপর আমি এর মধ্যে একটি কাগজ বসিয়ে দিচ্ছি। এরপর আমি এই কাগজের ওপর অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিচ্ছি, তাহলে এগুলো কাগজের মধ্যে লাগবে না। এরপর আমি এই বিস্কুটগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো কেক টিনে বসানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আমন্ড বাদাম, এগুলো আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এরপর আমি এগুলো অল্প করে বিস্কুটের ওপর দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। এরপর আমি এই কেক টিনটা প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেব। লবণ গরম হয়ে গিয়েছে, এরপর আমি প্রেশার কুকারের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরপর আমি এই কেক টিনটা বসিয়ে দিচ্ছি। এরপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এক ঘন্টা পর ফিরে এলাম, দেখুন বিস্কুটগুলো কত সুন্দর লাগছে দেখতে। বিস্কুটগুলো বানাতে এক ঘন্টা সময় লেগে গেল, কারণ বিস্কুটগুলো আমি একটু মোটা করে বানিয়েছি, তাই বিস্কুটগুলো বানাতে একটু বেশি সময় লেগে গেল। এরপর আমি কেক টিনটা একটি সাঁড়াশি দিয়ে চেপে ধরে নামিয়ে নিচ্ছি। এরপর আমি বাদবাকি বিস্কুটগুলো এভাবেই বানিয়ে নেব। কেক টিনে আমি আরও অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিয়েছি, নাহলে বিস্কুটগুলো কাগজের সাথে লেগে যাবে। বিস্কুটগুলো কেক টিনে সাজানো হয়ে গিয়েছে, এরপর আমি কেক টিনটা বসিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো হয়ে গিয়েছে, এরপর আমি নামিয়ে নেব। সমস্ত বিস্কুটগুলো বানানো হয়ে গিয়েছে, দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে দেখতে। প্রথমবার বিস্কুট বানালাম। আমার এই বিস্কুটের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো চলুন আপনাদের একটা বিস্কুট খেয়ে দেখাই যে বিস্কুটটা কেমন হয়েছে। বিস্কুটটা খেতে খুবই সুস্বাদু হয়েছে, আপনারা একবার ট্রাই করতে পারেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই বিস্কুটের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।